অবাধ তত্ত্বপ্রবাহের এই যুগে মিডিয়া যখন গোটা দুনিয়া মানুষের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করে আছে এবং সমাজকে নানা দিক থেকে প্রভাবিত করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা যখন অনেক বেশি তখন মিডিয়া যেমন বলছিলাম যে অনেক ভালো কাজ যেমন করে সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে সে অবদান যেমন মিডিয়াগুলোর আছে সেই সাথে আবারও যে টাকার খেলায় ক্ষমতার খেলায় বিভিন্ন রাজনৈতিক চালে কিংবা নানান সুবিধা নানান ধান্দা আন্তর্জাতিক বা দেশ কবলে পড়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকে যেটাকে সাদা বলে দেখায় আমরা ওটা সাদা দেখি যেটাকে আমাদের কালো বলে দেখায় আমরা ওটাকে কালো দেখি অথচ এমনও হয় অনেক সময় যে তারা যেটাকে সাদা দেখাচ্ছে সেটা আসলে সাদা না তারা অনেক সময় আমাদেরকে হাসায় আমরা হাসি আমাদেরকে কাঁদায় আমরা কাঁদি একটা ছোট ইস্যুকে অনেক বড় করে দেখায় আমরা সেটা দিয়ে মাতিয়ে পড়ি আবার অনেক বড় ইস্যুকে অনেক ছোট করে ফেলে সেটাকে আমরা কোনো পাত্তা দেই না আছে না নাই হয় কি হয় না ইমানদারকে আল্লাহ তাআলা বলেছেন বিবেক খরচ করতে আকল খরচ করতে বুদ্ধিমত্তা খরচ করতে এবং ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সংবাদ গ্রহণ করতে অতএব কোনো ফাসেক যদি আপনাকে কোনো সংবাদ দেয় অজানা কোনো সোর্স থেকে কোনো সংবাদ যদি আপনি পান অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে যদি আপনি পান তাহলে সেটার উপরে ভিত্তি করে আপনি কারোর প্রতি কোনো ধারণা করতে যাবেন না কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা মানুষকে খারাপ মনে করে হয়তো অ্যাকশনে চলে গেলাম এরপর একটা সময় জানলাম যে না আসলে লোকটা খারাপ না হয় কি হয় না এইজন্য ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর এই তিনটি আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় ফাতাবাইয়ানু তাহলে সেটাকে চেক করবে খবরদার প্রপাগান্ডা করবে না গুজব ছড়াবে না মিথ্যা কথা ছড়িয়ে বেড়াবে না না জেনে ফেসবুকে আজকাল দেখা যায় অনেকে কিছু একটা পাইলেই হলো দুনিয়ার ব্যাপার তো আছে দিনের ব্যাপারও আছে কিছু হাদিস দেখবেন ফেসবুকে এই হাদিসগুলোর কোনো সূত্র টুত্র নাই বিশেষ করে এক্সেলের হাদিস আছে শেষে লেখা থাকে হযরত আলী কি লেখা থাকে হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বলেছেন যে সত্য কিন্তু দেখা যায় অনেক ভিত্তিহীন কথাবার্তা ওনার নাম দিয়ে চালায় দিচ্ছে ভিত্তির কোনো খোঁজ খবর নাই সূত্রের কোনো খোঁজ খবর নাই আবার অনেকে নিজের মনগড়া কোনো কথা বলে শেষে লেখা দেয় আল হাদিস আল হাদিস আসলে এটা জাল হাদিস যেটা লিখছে আল হাদিস ওটা আসলে কি জাল হাদিস তো ইমানদার চেক করবে যে হাদিসটা যদি হাদিস হয়ে থাকে তাহলে হাদিসের কোন গ্রন্থে আছে বুখারীতে না মুসলিমে তিরমিজিতে না নাসাইতে ইবনে মাজাহ না আবু দাউদে মুসনাদে আহমদে না ইবনে হিব্বানে মুসনাদে হাকেমে না অন্য কোন কিতাবে ইমানদার চেক করবে মি ইমাম তার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে অন্তত সে অনুসন্ধান করার চেষ্টা করবে এটা করতে হবে প্রায় সময় আপনারা দেখেন যে ফেসবুকে অমুকে এটা বলেছে মিথ্যা কথা ছড়াইয়া দিল তার নামে এবং ভাইরাল হয়ে গেল অথচ দেখা গেল বাস্তবে ঘটনা ভিন্ন তো ইমানদার কখনো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে গোটা সমাজে আজ গুজব এর ছড়াছড়ি চলছে কত গুজবের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে মুসলমান কখনো গুজবে কান দিবে না যা তা শুনবে সেটাকে বলে বেড়াবে না কিছু পাইলেন আর শেয়ার দিলেন পাইলেন আর কপি পেস্ট মারলেন পাইলেন আর মানুষকে বলে বেড়ালেন না আপনাকে দায়িত্বশীল হতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন আজ এই দায়িত্বশীল মুসলমানের সংখ্যা অনেক কম হারিয়ে যাচ্ছে ঘরে ঘরে অশান্তি দেখবেন এ মূল কারণ কি এই অনির্ভরযোগ্য কথার উপরে কান দেওয়া কত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেন অমুকে বলছে তোমার বউ অমুকের সাথে কথা বলছে আপনার কাছে কোনো প্রমাণও নাই অযথা অশান্তি হচ্ছে কি হচ্ছে না ডাহা মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন আপনি তাকে খারাপ মনে করা শুরু করলেন বাস তার উপরে আপনি খড়গহস্ত হয়ে গেলেন বাস্তবে ঘটনা ভিন্ন এই জন্য ইমানদার সবসময় যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন